দাদুর সম্পদের ঝুলির আজকের এপিসোডে আমরা দেখব সম্পদ পাঁচ। সম্পদ পাঁচ সম্পদ চারের সঙ্গে সম্পৃক্ত। সম্পদ চারে ছিল তোমার একটা সামান্তরিকের দুটি কর্ণ এবং কর্ণদের মধ্যবর্তী কোণ দেয়া আছে, আর সম্পদ পাঁচে ছিল যে একটা সামান্তরিকের দুটি কর্ণ দেয়া আছে এবং এদের একটা বাহু দেওয়া আছে। তো এইটা একটু ট্রিকি, কারণ এই সম্পদটা করার সময় তোমাকে সম্পদগুলার অন্যগুলো যেমন তুমি র্যান্ডম ধরলেই হইতো, বাট এখানে তোমাকে একটু মোটামুটি একটা ট্রিক্স ফলো করলে সম্পদটা এক্স্যাক্টলি মিলে যাবে। দ্যাট ইজ ওয়াই চলো এটা দেখে ফেলি খুবই মনোযোগ দিয়ে। সবার আগে যেটা করব, সবগুলা তোমার তথ্যগুলোকে খাতায় এঁকে ফেলবো। তো প্রথমে যেটা করব, দুটো আমরা কর্ণ আঁকবো। একটা কর্ণ নিব হচ্ছে এরকম, একটা র্যান্ডম কর্ণ নিব, সেখান থেকে এখানে পাশে আমি আর একটা বড় কর্ণ নিব, বড় কর্ণটা নিব হচ্ছে এরকম। এবার এই দুইটা কর্ণকে আমরা মধ্যবিন্দুতে ভাগ করব, দুইটা কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এটা কিন্তু আমাদের অঙ্কের জন্য বা প্রমাণের জন্য লাগবেই। তো যেটা করব, প্রথম কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে অর্ধেকের থেকে বেশি নিয়ে দুই পাশে বৃত্তচাপ খণ্ডন করব, এই পাশেও অর্ধেকের থেকে বেশি নিয়ে দুই পাশে বৃত্তচাপ খণ্ডন করে ফেলব। করার পরে দুটাকে যদি যোগ না করে রেখে দেই, তাইলে যেই পয়েন্টটা পেয়ে যাব সেই পয়েন্টটা হচ্ছে তোমার আলটিমেটলি এই প্রথম কর্ণটার মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দুটাকে আমরা মার্ক করে রেখে দিব। সো এটা হচ্ছে প্রথম কর্ণটার মধ্যবিন্দু পেয়ে গেলাম, তাহলে এ পাইলাম, এটা হচ্ছে a/2, এটাও আমার a/2 হয়ে গেল। সেম প্রক্রিয়া যদি আমি পরের কর্ণটাকে মধ্যবিন্দুতে ভাগ করি, সেটা কীরকম হয়? একই রকম, অর্ধেকের থেকে বেশি নিয়ে বৃত্তচাপ, বেশি নিয়ে বৃত্তচাপ, ওই একই বৃত্তচাপটা দুই পাশে কন্টিনিউ করব, বৃত্তচাপ কন্টিনিউ করো, কন্টিনিউ করবা। তাইলে এবারও স্কেল দিয়ে দুইটাকে যোগ করে দেওয়ার চেষ্টা করবা, না যোগ করে জাস্ট রেখে দিবা, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, এবং এটাকেও কম্পাস দিয়ে তুমি মার্ক করে রেখে দিবা। এখন এই যে দুটা জিনিস পাইলা, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে b/2, এটা হচ্ছে b/2 এবং এটা হচ্ছে বি। তাহলে এখন তোমাকে লাগবে হচ্ছে সামান্তরিকের একটা বাহু, এটা খুবই ইম্পর্টেন্ট। বাহুটা তুমি যতটুকু পারা যায় ছোট নেওয়ার চেষ্টা করবা, বাহুটা ছোট নিলে লাভটা হচ্ছে এই অঙ্কটা এক্স্যাক্টলি মিলে যাবে। যদি তুমি বাহুটাকে বড় নেওয়ার চেষ্টা করো এই সম্পদটা মিলবে না। দ্যাট ইজ ওয়াই এটা ট্রিক্স হচ্ছে বাহুটাকে ছোট নিতে হবে। সো আমি একটা বাহুটাকে কম্পারেটিভলি ছোট নিব। সো আমি একটা কর্ণগুলোর থেকে ছোট আকারের একটা বাহু নিচ্ছি। ধরো আমি এইরকম একটা বাহু তোমাকে নিয়ে দেখাইলাম, এই হচ্ছে আমাদের বাহু, এটা হচ্ছে সি। এইবার অঙ্কটা শুরু করছি প্রমাণটা। প্রথমেই একটা রশ্মি নিবা, যে কোনো একটা রশ্মি নাও, বি নাম দাও, বি থেকে নাম দাও, ধরো সাপোজ ই চিহ্ন দিয়ে দাও। এবার বি ই থেকে এই যে প্রথমে যে কাজটা করবা, যে বাহুটা দেওয়া আছে, এই বাহুর সমান লেন্থ নিয়ে একটা বৃত্তচাপ খণ্ডন করবা। সো এখান থেকে বৃত্তচাপ নিলা, এটাকে নাম দিলা বি সি। তাহলে আমরা কী করলাম, এই সি বাহুটাকে এখানে উপস্থাপিত করে ফেললাম। এইবার তোমার যে কাজ, সেটা হচ্ছে তুমি তো কর্ণগুলোকে আগেই সমদ্বিখণ্ডিত করে আসছো, তাহলে প্রথম কর্ণটাকে যে নিচলাই অর্ধেক, এই অর্ধেক সমান বৃত্তচাপ নাও। প্রথম কর্ণের অর্ধেক সমান বৃত্তচাপ নিয়ে বি পয়েন্টটাকে কেন্দ্র করে একটা পাশে একটা বৃত্তচাপ খণ্ডন করো। সিমিলারলি তুমি দ্বিতীয় কর্ণটি নিচ্ছ, ওই দ্বিতীয় কর্ণটার অর্ধেক b/2, এটাকে কেন্দ্র করে বা এইটুক চাপ নিয়ে সি পয়েন্টকে কেন্দ্র করে এটাকে তুমি কেটে ফেলো। কাটার পরে তুমি মনে রাখবা দুইটা এক জায়গায় মিলতে হবে। তুমি যদি কোনো কারণে সিটাকে বড় নিতা, তাহলে কিন্তু এটা মিলতো না। দ্যাট ইজ ওয়াই তোমাকে এমন উপায়ে কাজ করতে হবে যাতে করে মিলে যায়, দুইটা অর্ধেক অর্ধেক করে বৃত্তচাপ খণ্ডন করলে এখানে মিলতে হবে। যেখানে যেখানে মিলবে সেই পয়েন্টটাকে যোগ করে দিয়ে এইটাকে বাড়ায় দিবা, এখানে বাড়ায় দাও র্যান্ডম। সিমিলারলি এটাও এখানে বাড়ায় দাও, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে মিলায়ে বাড়ায় দাও, বর্ধিত করে দাও, বর্ধিত করে দাও, বর্ধিত জায়গাটার নাম দাও একটা। ধরো তুমি নাম দিলে এটাকে এইচ, এটাকে নাম দিলা কে, এবং বৃত্তচাপের তোমার একটা চিহ্ন থাকবে। সো এখন পরের পার্ট, যেখানে কাট করলো, তুমি মনে রাখো তুমি কিন্তু এই পাশে কি করছিলা, এই পাশে নিছিলা a/2 অর্ধেক, এই পাশে কি নিছিলা b/2 বৃত্তচাপ। মনে রাখবা সিমেট্রিক অর্ডার, তুমি যেহেতু এখানে a/2 বৃত্তচাপটা আঁকছো, তাহলে এই যে রেখাটা পাইছো, এই রেখাটার যে বাকি অংশটা পাইছো, এই বাকি অংশ থেকেও এই a/2, এই অর্ধেক a/2 এর সমান করে চাপ কাটবা। তাহলে এই বাকি অর্ধেক বা ওই সমান অর্ধেক চাপ নিয়ে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এখান থেকে একটা বৃত্তচাপ খণ্ডন করবা। সিমিলারলি তুমি যেহেতু এখানে b/2 নিয়েছো, তাহলে এই বাকি অংশটুকু মানে এই সি কে এর বাকি অংশটুকু থেকে এই অর্ধেকের সমান করে, এই b/2 এর সমান অর্ধেকের সমান করে একটা বৃত্তচাপ নিয়ে এটা খণ্ডন করে ফেলবা। সো এই পয়েন্ট কেন্দ্র করে খণ্ডন করে ফেললা। এখন খণ্ডন করার পরে তুমি দেখলা যে এটাতে কাট করছে একটা পয়েন্টে, সেই পয়েন্টের নাম দিলা তুমি, ধরো সাপোজ তুমি নাম দিলা এ, আর এই পয়েন্টের নাম দিলা তুমি হচ্ছে ডি, আর মাঝখানে এই পয়েন্টের নাম দিলা হচ্ছে ও।
এখন তোমার কাজ শেষ, তুমি যে পয়েন্টগুলো পাইছো সবগুলোকে যোগ করে দাও পেন্সিল দিয়ে, স্কেলটা বসিয়ে জাস্ট ডি কমা বি যোগ করো একবার, এ থেকে সি যোগ করো একবার, এবং এ থেকে ডি যোগ করো একবার, এবং যোগ করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটা সুন্দর সামান্তরিক পড়ে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক, যার একটা কর্ণ হচ্ছে দেখো এ, এটাও কিন্তু এ বাই টু, এবং এইটুকু বি বাই টু, তাহলে এটাও বি বাই টু, তাহলে এটা হচ্ছে বি, বি হচ্ছে একটা কর্ণ, এ হচ্ছে একটা কর্ণ, আর সি হচ্ছে এই বাহুর লেন্থ। মনে রাখবা এই সামান্তরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্সটা হচ্ছে, তুমি যদি কোনো কারণে সি বাহুটাকে বড় করো, এটা কিন্তু তুমি র্যান্ডমলি বড় করতে পারো, বাট সম্পাদ্য আঁকার জন্য যেহেতু তোমাকে কোনো এক্স্যাক্ট কোনো মান দেয়া নাই, তুমি একটা ফ্রি বার্ড হিসেবে যে কোনো মান ধরতে পারো বা যে কোনো লেন্থ আঁকতে পারো। তো লেন্থ আঁকার সময় তোমাকে আগে থেকে অ্যাসিউর থাকতে হবে যাতে করে এটা মিলে যায়, কারণ এইটা এক একরকম নীলা, এইটা একরকম নীলা, এইটা একরকম নিলাম, তখন কিন্তু এই বৃত্তচাপগুলো এখানে খণ্ডিত নাও হতে পারে। দ্যাট ইজ ওয়াই সিটাকে কর্ণ থেকে ছড়ো নিবা, এবং সবগুলো যাতে এমন হয় বৃত্তচাপ আঁকলে এক জায়গায় মিলিত হয়, আদারওয়াইজ কিন্তু এই অঙ্ক বা এই সম্পাদ্য পরীক্ষায় আসলে তুমি কিন্তু মিলাইতে গেলে বেগ পাইতে পারো। সো এই সম্পাদ্যটা কয়েকবার করে হাতে কলমে পেন্সিল দিয়ে দাদু যেভাবে আঁকছে সেভাবে আঁকবা, তাইলেই এফিশিয়েন্টলি সম্পাদ্য পাঁচ পরীক্ষায় আসলে কনফিডেন্টলি আশা করতে পারবা এবং ফুল মার্কস তুমি পেয়ে যাবা। ওকে, সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো আজকের সম্পাদ্যের এপিসোড আজকের এই পর্যন্তই, নেক্সট এপিসোডে পরের সম্পাদ্য নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। Thank you.